বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ আবারও একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। পালক পনির তো আমরা অনেকেই ভীষণই পছন্দ করি, তবে আলু পালক বা পালক আলু এই রেসিপিটা আজকে আশা করি আপনাদের ভালো লাগবে, আর সেটা হবে সম্পূর্ণ নিরামিষ। এখন ধীরে ধীরে পালং শাক কিন্তু বাজারে পাওয়াই যাচ্ছে, আশা করব আপনারা সবাই এই রেসিপিটা বাড়িতে বানাবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়নে দিচ্ছি 3টে মুখ ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, তার সাথে দিচ্ছি ছোট ছোট টুকরো 3টে দারচিনি, 2টো স্টার অ্যানিস, সেটাও ছোট টুকরো, যদি বড় থাকে তাহলে 1টা দেবেন, কয়েকটা জয়ত্রীর ফুল, আর দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে শাহী জিরা। 15 থেকে 20 সেকেন্ড গোটা মশলাটা একটু ভেজে নিচ্ছি। মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। তার মধ্যে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা 3টে ফাটিয়ে নিয়ে ব্যবহার করছি, আপনারা চিরেও ব্যবহার করতে পারেন বা কুচিও ব্যবহার করতে পারেন। 1 মিনিট একটু ভেজে নেব। যেহেতু পালক আলু সেই জন্য আমাদের লাগবে পালং শাক। আমি 1 বান্ডিল অর্থাৎ 1 আঁটি ফ্রেশ পালং শাক নিয়েছি, আর পালং শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব ভালো করে একটু বেশি পরিমাণে জল দিয়ে ধুতে হবে, না হলে শাকে ভীষণ মাটি বা বালি থাকে। ধুয়ে নেওয়ার পর এবার এই পালং শাকটা কাটলাম না, মানে কোচালাম না, সবটা পালং শাকে এর মধ্যে দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে একটু হালকা ভেজে নেব। তারপরে এর মধ্যে দেব ফ্রেশ ধনে পাতা। যেহেতু সম্পূর্ণ নিরামিষ পালক আলু তৈরি করছি সেই জন্য ধনে পাতা ব্যবহার করছি, যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এরই মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। লবণটা দিলে শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। শাক বেশিক্ষণ রান্না করবার দরকার নেই, জাস্ট 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। দেখবেন শাকের থেকে ধীরে ধীরে জল রিলিজ করতে শুরু করবে। জলটা যখনই ছাড়তে শুরু করবে তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, কারণ শাক অলরেডি সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে আলাদা একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব, তারপর এটার একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন শাকের থেকে জল রিলিজ করে গেছে, অনেকটাই জল বেরিয়েছে, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করিনি। দেখুন শাকের থেকে কতটা জল বেরিয়েছে, আর সেই জলেই শাকটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর এই শাকটা একটা আলাদা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পালং শাকটা যে আমরা প্রিপেয়ার করে নিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি, তারপর এটার মিহি পেস্ট তৈরি করে নেব। ঠান্ডা না করে কখনোই মিক্সিতে পেস্ট করবেন না, তাহলে বিপদ ঘটার সম্ভাবনা থাকতে পারে। পালং শাকটা বেটে নেওয়া হয়ে গেছে, একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। মোটামুটি গ্রেভির প্রিপারেশন আমাদের হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করব। আমি 6টা মিডিয়াম সাইজের আলু অল্প লবণ দিয়ে খোসা সমেত প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর প্রেশার কুকারে যখন সেদ্ধ করেছি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল অর্থাৎ সাদা তেল। তেলটাকে গরম হতে দেব। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এবার লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। আলুর টুকরোগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আপনারা যে কোনো দিন, নিরামিষ হোক আমিষ হোক, যে কোনো দিন রাত্রে রুটির সাথে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন,
असाधारण लागे। तबे शुधु रुटी नय, परोटा लुचि बा सादा भात होक बा जीरा राइस जे कोनो किछुर साथे खेते खूब भालो लागे। आमी जेहेतु रुटी पछन्द करी सेई जन्य रुटिर कथाटा बोल्लाम। आपनारा आपनादेर निजेदेर पछन्द अनुयायी खाबार अवश्यई खाबेन। अल्प एकटु तेल आछे, तेल बेशि नेई। এই তেলেই আমি এই পালং শাকের পেস্টটা দিয়ে দেব। আলাদা করে আর তেলের ব্যবহার করছি না, আর কোনো রকম ফোড়নও কিছু দিচ্ছি না, কারণ এই পেস্টের মধ্যেই সমস্ত কিছু দেওয়া আছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। লো ফ্লেমে ভালো করে এই মশলাটাকে আবারও একবার কষিয়ে নেব। তবে সময় বেশি লাগবে না, 2 থেকে 3 মিনিট। অলরেডি তো পালং শাক আমাদের রান্না করাই আছে, মানে সেদ্ধও আছে, তার সাথে পেস্ট করে নিয়েছি, আর সমস্ত মশলাও এর মধ্যে ভালো মতন ঢুকে গেছে। একটু জল অ্যাড করব, গ্রাইন্ডিং জারের মধ্যে যেটুকু পালং শাকের পেস্ট লেগে আছে সেটা ধুয়ে আমি সেই জলটা অ্যাড করব, জাস্ট 1/4 কাপ পরিমাণে। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই, তাহলে রঙটা নষ্ট হয়ে যাবে। 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর দিচ্ছি শাহী গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণে। লবণ তো আগেই দিয়েছি, সেই জন্য এখন আর লবণ দিচ্ছি না, যদি প্রয়োজন পড়ে তাহলে শেষে একটু লবণ ব্যবহার করব। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমে এই গ্রেভিটা কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তবে এখন অল্প একটু লবণ দেব, আমি একবার চেক করে নেব লবণ ঠিক আছে কি না। রান্নাটা খুবই সিম্পল আর দেখতেও বেশ একটু অন্যরকম। আমরা তো সবসময় হলুদ হলুদ আলুর দম খাই, এটা এক প্রকার আলুর দম পালং শাক দিয়ে। এর মধ্যে 1 চা চামচ পরিমাণে চিনি দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে স্বাদটা আর একটু বাড়ে, অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। চিনিটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দেব একটু ফ্রেশ ক্রিম, খুব অল্প পরিমাণেই, 2-3 টেবিল চামচ। ক্রিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। সবশেষে এর মধ্যে দেব ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি। 1 চা চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি হাতের মধ্যে নিয়ে সেই মেথি গুঁড়োটা দিয়ে দিলাম। এটা দিলে সুন্দর একটা গন্ধ হয়। কাসুরি মেথি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের পালক আলু অলমোস্ট রেডি, তবে আমি শেষে একটা এর মধ্যে ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব, সেটাতে এই পালক আলুর স্বাদ আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা গরম হতে দেব, আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব কয়েকটা আধ ভাঙা করে নেওয়া কাজু। এর মধ্যে দেব 3টে অল্প করে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। লো ফ্লেমে এগুলোকে একটু ভেজে নেব। কাজুটা হালকা ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এর মধ্যে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলে সুন্দর একটা রং আসবে। তৈরি হয়ে গেল চিলি অয়েল। এই চিলি অয়েলটা এবার আমরা এই পালক আলুর মধ্যে দিয়ে দেব। এবার এটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, সবটা দিচ্ছি না, কিছুটা গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে দেব আমাদের আলু পালক বা পালক আলু, যেটাই আপনারা বলবেন, একদম তৈরি। রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগবে, তবে আমার মনে হয় রুটি, পরোটা, লুচি বা লাচা পরাঠা এগুলোর সাথে খেতে বেশি ভালো লাগবে। ভাত জাতীয় কোনো কিছুর সাথে সার্ভ না করে রুটি, পরোটা বা লাচা পরাঠা, নান, লুচির সাথে সার্ভ করতে পারেন। আশা করি আমার আজকের এই পালক আলুর রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে বানান, আপনাদেরও ভালো লাগবে।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।